আসসালামু আলাইকুম। আপনাদের বাইবিট অ্যাকাউন্টের ইউএসডিটি ডলার আপনারা কীভাবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কোনো প্রকার ফি ছাড়াই, কোনো টাকা পয়সা, কোনো ফি লাগবে না, কোনো ডলার লাগবে না, একদম জিরো ফিতে আপনারা কিন্তু বাইবিটের ডলার বাইন্যান্সে ট্রান্সফার করতে পারেন। কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো এখানে আমার বাইবিটে দেখতে পারতেছো 20.95 ডলার রয়েছে এবং এইখান থেকে আমি বাইন্যান্সে যাচ্ছি, সেখানে কিন্তু কোনো ডলার নেই, অনলি 12 সেন্ট এখানে রয়েছে। তো এখন আমি বাইবিটের ডলারটিকে বাইন্যান্সে ট্রান্সফার করব। তো প্রথমে বাইবিটে চলে যাব, যাওয়ার পরে এইখান থেকে আমরা নিচে যে অপশন এইখান থেকে অ্যাসেট, এই অ্যাসেট অপশনের উপর ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করার পরে এখানে আপনারা দুইটা ওয়ালেট দেখতে পারবেন, এখানে আছে ফান্ডিং এবং এইখানে আছে ইউনিফাইড ট্রেডিং। তো আমাদের কী করতে হবে, এই যে ইউনিফাইড ট্রেডিংয়ের যে ডলারটা আছে এটাকে আমাদেরকে ফান্ডিং অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে এবং ফান্ডিং অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা উইথড্র করে সেটাকে বাইন্যান্সে নিতে পারবো। সেজন্য আমরা কী করব, এখান থেকে যে একটা অপশন ট্রান্সফার, এই ট্রান্সফার অপশনটার উপরে একটা ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে ওপরে আছে ফান্ডিং, নিচে আছে ইউনিফাইড ট্রেডিং। আমাদেরকে ইউনিফাইড ট্রেডিংটিকে উপরে নিতে হবে এবং ফান্ডিংটিকে নিচে নিতে হবে। সেজন্য এই যে ঘোরানোর যে বাটন আছে এখানে ক্লিক করলে এটা ঘুরে যাবে, দেখবেন যে ফান্ডিংটা নিচে চলে আসছে। এখন আমাদেরকে যে কয়েন সিলেক্ট করতে হবে, আমরা কোন কয়েনটা ট্রান্সফার করব, এখানে ক্লিক করে আমাদের ইউএসডিটিটা সিলেক্ট করব বা যে কোনো কয়েন থাকলে সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে কত ডলার আপনারা ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিংয়ে নেবেন, তো আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো, কি কনফার্মে ক্লিক করে দিলে আমাদের সম্পূর্ণ ডলারটা কিন্তু ফান্ডিং অ্যাকাউন্টে চলে আসবে। দেখো ফান্ডিং অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। তো এখন আমরা এটাকে বাইন্যান্সে ট্রান্সফার করব। সেজন্য কী করব, এখান থেকে যে উইথড্র বাটন আছে এখান থেকে উইথড্রোতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে যে ডলারটা পাঠাবো সেটার উপর ক্লিক করব। ডলার উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, ইন্টারফেসটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে। এখানে প্রথমেই আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, অনচেইন এবং ইন্টারনাল। আপনারা যদি বাইবিট থেকে বাইন্যান্সে নিতে চান তাহলে অনচেইন, আর যদি বাইবিট থেকে বাইবিটি নিতে চান তাহলে ইন্টারনাল। তো আমরা এখান থেকে অনচেইনই সিলেক্ট করে রাখবো। রাখার পরে এখানে আপনারা অ্যাড্রেস, কোন অ্যাড্রেসটা বসাবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আগে দেখতে হবে কোন নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করেছেন, তো এই নেটওয়ার্কের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো যে কোনটাতে কত ফি কাটে। এই যে দেখেন একটা নেটওয়ার্ক ERC-20, এখানে কিন্তু $8 ফি কাটবে, মানে আমাদের $20 যদি $8 ফি কাটে তাহলে আমাদের কী থাকে। তো এখানে দেখো আরও অনেক নেটওয়ার্ক আছে যেগুলোতে অনেক ফি কাটে, এটাতে $1, এটাতে $0.30, $0, এরপরে $1, $1, $1, $0.30। তো এখানে সর্বনিম্ন দেখতে পারতেছো এখানে টোন নামে একটা অপশন আছে, টোন কয়েন। তো আমরা একদম সবার নিচে যে একটা অপশন আছে এখান থেকে টোন, এই টোন কয়েনের উপর সিলেক্ট করব। টোন কয়েনটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে বের হয়ে এসে বাইন্যান্সে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে যে নিচে যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেট অপশনে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন ডিপোজিট, এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে কি ডিপোজিট করব, সেখান থেকে আমরা এখান থেকে USDT লিখে দেব। দেওয়ার পরে আমাদের যে ডলার চলে আসবে USDT, এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে যে এখানে নেটওয়ার্ক আছে এখান থেকে কিন্তু সেম নেটওয়ার্ক আমাদের সিলেক্ট করতে হবে। আমরা ওইখানে টোন কয়েন সিলেক্ট করেছি, এখানে আমাদের কিন্তু টোনই সিলেক্ট করতে হবে। দেখো এখানে অনেক নেটওয়ার্ক আছে, এখান থেকে আমরা টোনটা সিলেক্ট করব। টোন কোথায়, টোন কোথায়, তো যে এখানে দেখো লেখা আছে টোন কয়েন, এটাই কিন্তু টোন নেটওয়ার্ক, ঠিক আছে। এখান থেকে আমরা টোন কয়েনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দেব। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হলো মেমো আর একটা হলো অ্যাড্রেস, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করব, কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপরে চলে আসবো আমরা বাইবিট অ্যাপসের ভেতরে, আসার পরে এই যে অ্যাড্রেস যেটা আছে সেটা এখান থেকে আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। ওকে, তো এখন আমাদের আবারও বাইন্যান্সে চলে যেতে হবে। যাওয়ার পরে এইখান থেকে USDT মেমো যেটা আছে সেটা কপি করব। কপি করার পরে আবারও বাইবিটে চলে আসব। আসার পরে এই যে রিকোয়ার্ড মেমোটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমাদের উইথড্রল অ্যামাউন্ট, এখানে আমরা কত ডলার এখান থেকে পাঠাবো, এখান থেকে আমি $1 পাঠিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের জাস্ট দেখানোর জন্য এক লিখে দেব। দেওয়ার পরে এখান থেকে যে কনফার্ম অপশন আছে এখানে, দুঃখিত, উইথড্র অপশন আছে, এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম ক্লিক করার পরে এখানে আমাদের জিমেইল একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। জিমেইল থেকে কোডটিকে কপি করে নিয়ে আসবো। আসার পরে আমরা এইখানে কোডটিকে বসিয়ে দেব এবং এই যে অ্যাথেন্টিকেটর, গুগল অ্যাথেন্টিকেটর এটার যে কোড আছে সেটাও এখানে বসিয়ে দেব। ১৬, ২৩, ৪৭, ওকে, কোড দুটাকে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের উইথড্র কিন্তু হয়ে যাবে।
এখান থেকে আমরা ওকে করে দেব। দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, দেখো এখান থেকে কিন্তু আমাদের এক ডলার কেটে নিয়েছে, সেটা কিন্তু আমাদের বাইন্যান্সে চলে গেছে। জাস্ট আমাদের এখন ব্যাক চলে আসবার পরে বাইন্যান্সে চলে যাব। যাওয়ার পরে একটা স্ক্রল করি, আপনাদের এখানে কয়েক মিনিট সময় লাগতে পারে, যেহেতু আমরা জিরো ফির মাধ্যমে এটাকে পাঠাবো কয়েক মিনিট সময় অবশ্যই লাগবে। কয়েক মিনিট অপেক্ষা করার পরেই দেখবা যে এখানে কিন্তু তোমাদের ইউএসডিটি ডলারটা কিন্তু চলে আসবে, এবং তোমরা যদি বাইবিটে চলে যাও, বাইবিটে যাওয়ার পরেও কিন্তু এটা কমপ্লিটেড দেখতে পারবা। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই রাখছি, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আর আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে, সেখানে অবশ্যই মাস্ট বি সকলে জয়েন হবেন। যারা এয়ারড্রপের কাজ করেন তারা অবশ্যই জয়েন হবেন, সেখানে কিন্তু বিভিন্ন আপডেটগুলো দেওয়া হয় যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।